দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনকার মতন আজও ফল কাটা ভিডিও, তো দর্শক দেখেন যে কিভাবে ফল কাটে। হাতের যে পাইপটা দেখছেন, এই পাইপটা প্লাস্টিকের, আর পাইপের সাথে সেট করা আছে আপনার হেঁসুর মতন, যা মালাই ভাষায় বলে সাপিত। এটা অনেক ধার, যে আপনার যখন পামালের ডেকু কাটে, মানে ওটা যদি আপনার সেট হয়ে যায়, এক চান্সে কেটে যাবে। প্রতিদিন ধার দেওয়া লাগে। তো দর্শক দেখেন যে কীভাবে পাম ফল কাটে। মালয়েশিয়ায় ফলকে বুয়া বলে। যে পাইপটা দেখছেন, এই পাইপটা ছোট বড় করা যায়। ক্লিপ আছে, ক্লিপের সাহায্যে টাইট করা হয়, তার কারণ গাছ ছোট বড় থাকে। যখন আপনার ছোট গাছে যে নিই, তখন পাইপ ছোট করে নেওয়া হয়। এখানে পাইপ আছে দুইটা, একটা আপনার এক নম্বর পাইপ, একটা দুই নম্বর পাইপ। ভেতরেরটা হচ্ছে এক নম্বর পাইপ, আর বাইরের যেটা আছে এটা হচ্ছে দুই নম্বর পাইপ। তো দর্শক দেখেন যে কীভাবে পাম ফল কাটে। একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আপনার মালয়েশিয়ায় আসবেন, যে মেডিকেলে ঘুষ দেবেন না, ঘুষ দিয়ে আপনারা মালয়েশিয়ায় আসবেন না। আসলে পরে আপনারা বিপদে পড়তে পারেন, তার কারণ এখানে তো আর মেডিকেলে ঘুষ টুষ দেওয়ার কোনো সিস্টেম নেই। আপনি মালয়েশিয়ার আসার পরে দেখা যাচ্ছে এক সপ্তাহ কি এক মাস পর আপনাকে মেডিকেল করাবে। আপনি যদি মেডিকেলে ঠিক না, ফিট না হলে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। যদি আপনার মেডিকেলের রিপোর্টে কোনো কিছু ধরা পড়ে, তো আপনাকে এখানে রাখবে না। তো আপনি এক যোগ্য টাকা খরচ করে আসবেন, আসার পরে দেশে পাঠিয়ে দিলে পরে আপনার তো বিশাল পরিমাণে লস হবে। এই জন্য আপনাদেরকে বলি দর্শক, আপনারা কোনো সময় মেডিকেলে ঘুষ দেবেন না। যদি শরীরে কোনো সমস্যা থাকে, এটা আপনারা আগে থেকে ঠিক করে নেবেন। আপনার নিকটতম মেডিকেলে গিয়ে আপনি ডাক্তার দেখি, ওষুধ খেয়ে ঠিক হওয়ার পরে আপনি ফের মেডিকেল করে তখন আপনি আসবেন। তার কারণ এখানে মেডিকেল আপনাকে একবার করাবে না, প্রতি বছরে একবার করে মেডিকেল করাবে। বিশেষ করে পামাইল বাগানে আপনার প্রতি বছরে একবার করে মেডিকেল। তো দর্শক, আরও বিস্তারিত জানতে চাইলে